নমস্কার, পিপলস রিপোর্টারের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আমি অন্বেষা রয়েছি আপনাদের সাথে। দেশের মধ্যে ফের শীর্ষস্থানে উঠে এলো বাম শাসিত রাজ্য কেরল। দেশে অসংগঠিত শ্রমিকদের আয় নিরিখে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছে কেরালা। সদ্য প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। দেশে গ্রামীণ শ্রমিকদের গড় আয় দ্বিগুণেরও বেশি মজুরি পান কেরালার গ্রামীণ শ্রমিকরা। মহারাষ্ট্র, গুজরাটের মতো উন্নত রাজ্যের শ্রমিকদের তুলনায় অনেক বেশি উপার্জন করেন তারা। গত 7 বছরের পরিসংখ্যান অনুযায়ী এই ধারা অব্যাহত রয়েছে কেরালার নির্মাণ শিল্প, কৃষিকাজ এবং অন্যান্য ক্ষেত্রে। কেরালার এই সফলতার পিছনে রয়েছে ট্রেড ইউনিয়নগুলির লাগাতার আন্দোলন। সংগঠিত এবং অসংগঠিত সকল ক্ষেত্রে তাদেরই আন্দোলনের সুফল ভোগ করছে কেরালার মানুষ। এছাড়াও শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করতে LDF সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2020-21 সালের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দৈনিক মজুরি বিভাগে শীর্ষে রয়েছে কেরল। প্রতিবেদনে বলা হয়েছে নির্মাণ শ্রমিক, সাধারণ কৃষি শ্রমিক এবং অকৃষি শ্রমিকদের মধ্যে দেশে সবচেয়ে বেশি বেতন পান কেরালা শ্রমিকরা। রিপোর্টে মোট 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দৈনিক গড় মজুরির তালিকা প্রকাশ করা হয়েছে। এবার আসছি নির্মাণ শ্রমিকদের বিষয়ে। দেশে নির্মাণ শ্রমিকদের জাতীয় গড় মজুরি হলো 362.2 টাকা। সেই জায়গায় কেরালায় একজন নির্মাণ শ্রমিক দৈনিক মজুরি হিসেবে পান 829.7 টাকা। অন্যদিকে সর্বাধিক মজুরির হিসেবে কেরলের পরেই রয়েছে জম্মু কাশ্মীর। এখানে নির্মাণ শ্রমিকরা দৈনিক মজুরি পান 492.6 টাকা। এর পরেই রয়েছে তামিলনাড়ু 468.3 টাকা, হিমাচল প্রদেশ 445.8 টাকা, হরিয়ানায় 404.4 টাকা, পাঞ্জাবে 382 টাকা, কর্ণাটকে 365.7 টাকা এবং রাজস্থানে 365.2 টাকা। এবার দেখা যাক কৃষি শ্রমিকদের অবস্থা। দেশে কৃষি শ্রমিকদের জাতীয় গড় মজুরি 309.9 টাকা। সেখানে সব রাজ্যকে পিছনে ফেলে কেরালায় কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি হলো 706.5 টাকা। আর উল্টো পথে হেঁটে পশ্চিমবঙ্গে কৃষি শ্রমিকদের মজুরি হয়েছে 288.6 টাকা, যা জাতীয় গড় মজুরির থেকেও কম। গুজরাট, যাকে উন্নয়ন এবং শিল্পায়নের রোল মডেল হিসেবে ধরা হয়, সেখানে একজন কৃষি শ্রমিক দিনে উপার্জন করেন 213.1 টাকা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কৃষি শ্রমিকরা দিনে পান 274.5 টাকা। বিহারে গ্রামীণ শ্রমিকরা পান 272.6 টাকা। এই ক্ষেত্রেও সর্বাধিক মজুরির হিসেবে কেরলের পরেই রয়েছে জম্মু কাশ্মীর। এখানে গ্রামীণ শ্রমিকরা দৈনিক মজুরি পান 501.1 টাকা। এরপর রয়েছে তামিলনাড়ু 434.2 টাকা, হিমাচল প্রদেশ 421.7 টাকা, হরিয়ানা 384.4 টাকা, পাঞ্জাবে 357 টাকা, রাজস্থানে 327.1 টাকা, অন্ধ্রপ্রদেশে 318.6 টাকা এবং কর্ণাটকে 312.5 টাকা। এবার দেখে নেওয়া যাক অকৃষি শ্রমিকদের বিষয়। কেরালায় এক গ্রাম্য শ্রমিক 2020-21 সালে দিনে গড়ে 677.6 টাকা উপার্জন করেছেন, যেখানে এই সময়ের মধ্যে উপার্জনের জাতীয় গড় ছিল 315.3 টাকা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে দেশের সবথেকে শিল্পোন্নত রাজ্য মহারাষ্ট্রে গ্রামীণ শ্রমিকদের দৈনিক আয় গড়ে 262.3 টাকা, আর পশ্চিমবঙ্গে গ্রামীণ শ্রমিকদের দৈনিক আয় 305.8 টাকা। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে কেরলের পরেই রয়েছে জম্মু কাশ্মীর। এখানে গ্রামীণ শ্রমিকরা দৈনিক মজুরি পান 483 টাকা। এরপর রয়েছে তামিলনাড়ু 449.5 টাকা, হরিয়ানা 384.4 টাকা, পাঞ্জাবে 344.2 টাকা, হিমাচল প্রদেশে 442.1 টাকা এবং রাজস্থানে 329 টাকা। দেশের মধ্যে সবথেকে কম মজুরি পান মেঘালয় শ্রমিকরা, দৈনিক 226 টাকা, এবং গুজরাটে 239.3 টাকা।